দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরোধ থানার টেকরা গ্রামে। আবার আমরা দেখছি এখানে আমাদের কাউসার ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা বলুন তো? মোটামুটি আছি আর কি। কতগুলো গরু যাচ্ছে আজকে? দুইটা প্যাকেজ যাবে, একটা 13 তারিখের প্যাকেজ যাবে মনে করেন 9টা নরসিং দিতে, আর একটা যাবে কি 12 তারিখের, একটা যাচ্ছে কি নরসিং দি, আর 13 তারিখের একটা যাবে কি ব্রাহ্মণবাড়ি। আজকে 14 তারিখ? হ্যাঁ আজকে 14 তারিখ। আচ্ছা, তার মানে কন্টিনিউ প্যাকেজ বিক্রি আছে? টুকটাক বেচা কিনা হয় ভাই, যাই যা, কারণ প্যাকেজ ব্যবসা করতে গেলে সীমিত লাভ করতে হবে, খুব সীমিত লাভ করতে হবে, যে নিবে তার জন্য করতে হবে, সেদিকটা সবসময় খেয়াল রাখতে হবে। আমি আগেও বলেছি আজকেও বলতেছি, প্যাকেজ বেচা কিনা খুব সেন্সিয়ার, গরু কিনারও সেন্সিয়ার, বিক্রি করার সময় সেন্সিয়ার, কারণ যে নিবে তার দিক সবসময় খেয়াল রাখবে, কারণ 500-700-800 কিলো থেকে আসবে, আশায় আসবে। এই প্যাকেজটা যেখানে যাবে ওখানকার লোক দেখবে যে এই প্যাকেজটা আসলে যে গাড়ি ভাড়া দিয়ে পথটা আছে কিনা, এটা বিবেচনা করবে, যদি বিবেচনা করতে তাহলে কাস্টমার তো হবে, আর বিবেচনা করতে না পারলে তো কাস্টমার হবে, এটা হচ্ছে ব্যবসা। তবে টুকটাক প্রতিদিন প্যাকেজ বিক্রি হয় সবারে দেওয়া। বাজারের সার্বিক পরিস্থিতি কি এখন? বাজারের সার্বিক অবস্থা ভাই মনে করেন বাজার কম আছে এখন, বুঝছেন না, এখন ঠান্ডার সিজন তো একটু কম আছে, তবে বাজার মনে করেন বেশি দিন কম থাকবে না, বাড়বে, বেশি দিন কম থাকবে না, বাড়বে, কারণ আমদানিও তো কম। আচ্ছা, আমদানিও কম, বেশি দিন কম থাকবে, বাড়বে। আমদানি কম হওয়ার কারণটা কি? এখন তো আবার আমরা যতটুকু জানি যে শীতকাল বাহির থেকে গরু ঢুকে, মূলত কারণ হচ্ছে কি ধান কাটা। আচ্ছা, ধান কাটা এখনো শেষ হয়নি, আর শীত খুব একটা বেশি পড়ে না, শীত পড়লে তখন না মনে করেন বাইরে গরু আসবে, এখন কম আসতে যে 5টা, যখন শীত বেশি পড়বে তখন 100 আসবে, তখন আমদানিটা বেশি হতে পারে, তখন আমদানিটা বেশি আশা করা যায়। তখন কি দামটা কমার সম্ভাবনা আছে? মাংসের গরুটা কম রাখ থাকতে পারে, মাংসের গরুটা কম থাকতে পারে, মাংসের গরু এখনো কম, তখনও কম থাকবে, পালার গরুর হিসাবটা আলাদা। আচ্ছা, পালার গরুর হিসাব আলাদা, মাংসের গরুর হিসাব আলাদা, মাংসের গরুতে এখনো মনে করো 22,000 টাকা মনে হিসাবে পাওয়া যায়। তো এখন হচ্ছে কথা হচ্ছে যে দুইটা প্যাকেজ যাচ্ছে। জি ভাই, একটা তো হচ্ছে 9টা, একটা হচ্ছে 8টা। আচ্ছা, আমাদেরকে একটু গরুগুলো দেখেন, কিছু গরু যেমন 9টা লোড হচ্ছে, এটা এটা হচ্ছে 9টা লোড। আচ্ছা, এই প্যাকেজটা কত করে ছিল আসলে বাজারে? 66,000। এই যে গাড়িটা দেখছি আমরা, এটা হচ্ছে কয় ফিটের গাড়ি? আমরা 10 ফিটে ধরি, এটা ভাড়া বলছেন 14,000, গরু যাচ্ছে 9টা নরসিংদী, পাটি আসছে? কই ভাই, একটু কথা বলি একটু, ওই যে বড় ভাই, বড় ভাই, প্রাণপ্রিয় বড় ভাই, শুনলাম এর আগে আপনি একটা প্যাকেজ নিতে চাইছিলেন। হ্যাঁ নিতে চাইছিলাম ভাই। হ্যাঁ, কি হয়েছিল সেটা? বাড়িতে সমস্যা ছিল, আমার নানা শ্বশুর মারা গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপরে প্যাকেজটা আমি ক্যান্সেল করে দিয়েছি, বুঝলেন। হ্যাঁ, তা আবার আসছে, আবার তুই দিয়া পাঁচর বালে যোগাযোগ করছি। হ্যাঁ, প্যাকেজ দেখা প্রায় আবার ভিডিও দেখে আইছি। আচ্ছা, নরসিংদী কোন জায়গায় বাসা আপনার? নরসিংদী রায়পুরা। রায়পুরা, ওখানে তো দুইটা বড় বড় হাট আছে, একটা পুটিয়া, একটা আরেকটা পুটিয়া, এটা আমি জানি আর জানি না, আমরা এদিকে আছে 22 মুগা আছে, তারপরে সিরিগর আছে। কেন নরসি পুটিয়া জান না? পুটিয়া গেছি, গেছেন না? হ্যাঁ গেছি। আচ্ছা, হাট ঘুরছেন? হ্যাঁ ঘুরছি। কেমন ওখানে দাম কেমন এখন? ওখানে তো বেশি, আমাদের দিকে তো গরু কম না, বেশি? হ্যাঁ। আরে ভাই, কেমন বেশি গরু প্রতি? গরু প্রতি 5-6,000 থেকে বেশি গরু প্রতি? এটা কি খরচ বাদ দিয়ে না খরচ সহ? হ্যাঁ খরচ বাদ দিয়ে, খরচ বাদ দিয়ে 4-5,000 টাকা বেশি? হ্যাঁ। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই গরুগুলো নিয়ে গিয়ে আপনি ব্যবসা করতে পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কটা নিছেন? 9টা। 9টা। আচ্ছা, তো কেমন কাসের ভাই প্যাকেজ কেমন? ভালো মানুষ, ভালো সরল মনে মানুষ। সরল মনে মানুষ কে? কবে আসছিলেন? আজকেই? কালকে রাতে আসি। কালকে রাতে আসছে, তাহলে তো ভুরিভোজ ভালো হয়েছে মনে হয়। শীতকালে ভুরিভোজটা কেমন করাইছে? না ভালো। আচ্ছা ঠিক আছে, কাজের ভাই আসছেন কেন ভাই? আমি জানি যে আপনার এখানে কেউ আসলে আপনি যথেষ্ট আপ্যায়ন করেন, সেটাই একটু হলেও করতে হবে, না হলেও না হলেও, কারণ আমরা বাহির থেকে আসছে ভাই, আমার আশা একটা মোবাইলের নাম্বারের উপর আছে। হ্যাঁ, ওকে যত্ন সহকারে রাখতে হবে, খাওয়া দাওয়া থেকে রাখার ব্যবস্থা একটা সবসময় খেয়াল রাখতে হবে, কারণ উনি তো মনে করেন লজ্জায় বলতে পারবেন, ওটা আমাকে সেন্সিয়ার ভাবে বলে শুনে নিয়ে
কাজটা করতে হবে, আমার নিজ দায়িত্বে করতে হবে। তাহলে তো আমরা এটা নরসিংদীর করে দেখলাম, আর বাকি প্যাকেজটা? বাকি প্যাকেজটা ওই যে ওগুলো করো, ওই ওই গাড়ি যাবে। আচ্ছা দেখি আমরা একটু এইগুলো করো। হ্যাঁ এই যে এটা এইখানে এইখানে দুইটা, এখানে কটা? আটটা। তার মধ্যে এখানে তিনটা, তিনটা ওই দুইটা, আর এই যে এখানে দুইটা নাবিজুল্লাহ শাইহুয়া। কসর ভাই এই গরুগুলো কি কুরবানিতে আসবে? এগুলো কুরবানিতে আসবে ভাই, চারটা দাঁত আছে, চারটা দাঁত আছে, বাকিগুলো চলে আসবে ভাই। এখন সময় আছে 6-7 মাস, 6-7 মাস সময় আছে তো হয়ে যাবে। তার মানে পাঁচটা গরু দেখলাম আমরা, আর পিছনে তিনটা আছে দেখি, সব কালারফুল গরু ভাই। হ্যাঁ সব তো লাল কালার দিচ্ছে না, আমি গিয়ে জকিয়া গরু দেই না প্যাকেজ। জকিয়া গরু বলতে আবার কোনটা বলে ভাই? জকিয়া গরু হিসাব আছে ভাই। আচ্ছা সেটা একটু ভাঙায় বলেন না। এগুলা গরু কিনতে মনে করেন 2 টাকা বেশি লাগবে, বেস্ট তো 2 টাকা বেশি বিক্রি করতে পারবে। আচ্ছা সাদা দেখো ভাই, যে সিং আছে, হ্যাঁ সিং একটা হাতে গরু একটা সৌন্দর্য, আচ্ছা কালার একটা হাতে সৌন্দর্য, সৌন্দর্য সৌন্দর্য, এই সৌন্দর্যের উপর ডিপেন্ড করে কুরবানি বাজার। আচ্ছা কারণ আমার গরু ছোট কিন্তু পছন্দ হয়েছে, আমার 5,000 বেশি হলে ওই গরুটা কিনতে হবে। হ্যাঁ তো বাবা আমি এই গরুটা নিব, এই গরুটা আমার পছন্দ, পছন্দ দাম 5,000 বেশি হোক সেটা দেখা দরকার, তারপর গরুটা নিবে। মানে নিব বললেই তো 5,000 বেশি হবে, 5,000 বেশি। রাখাল আর ড্রাইভার দিয়ে কোন গাড়িতে যাবে? এটা যাবে হচ্ছে এই গাড়িতে, এটা হচ্ছে বলেরো, বলেরো আমরা গাড়িটা দেখে নেই, এটা হচ্ছে বলেরো গাড়ি। এটা কত টাকা ভাড়া নিচ্ছে ভাই? ভাই এটা 14,000 টাকা ভাড়া, 14,000। কোথায় যাচ্ছে? ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া 14,000 টাকা ভাড়া। তাহলে তো আপনি দুটা মিলে একসঙ্গে পাঠাতে পারতেন। বিষয়টা এটা তো কিনা সিদ্ধান্ত হয় নাই, ওইটা গাড়ি ঠিক করার পর, হ্যাঁ এটা বয়ানা হয়েছে দুপুরের পর। আচ্ছা ওইটা কমপ্লিট হয়েছে, গাড়ি আসে বসে আছে, এটা কিভাবে করবে? এই জন্য আমাকে দু টাকা দিয়ে বললাম। তাহলে রাখাল তো নিজের দিচ্ছেন? হ্যাঁ এদিকে রাখাল যাবে, যে রাখাল ওই যে ড্রাইভার আছে না, হ্যাঁ ড্রাইভারের রাখাল, ও ড্রাইভারের রাখাল, এই যে এই যে এই যে এই যে। আচ্ছা আচ্ছা, ও তো উনি তো আমাদের পরিচিত লোক, এখানেই বাড়ি, আশা করলো খুব ভালো লোক। হ্যাঁ তো ঠিক আছে কাউসার ভাই আসেন, একটু কথা বলি আর একটু। তো সামনের প্যাকেজের কি অবস্থা বলেন? সামনের প্যাকেজ দিব শনিবার, শনিবার আল্লাহ বাঁচো। আগামীকাল তো আর হচ্ছে না, প্যাকেজ তো পাবে না কেউ? গরু আছে? গরু নাই, গরু সব বিক্রি, সব বিক্রি হয়ে গেছে। তার মানে কালকে রেস্ট নেবেন একটু? রেস্ট না, পার্টি আছে ভাই, পার্টি আছে, আমবাড়িতে গরু কিনতে হবে। তো নাম্বারটা বলেন, 0175 0758 8223 8223 171 171, এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে কাউসার ভাই ধন্যবাদ। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে নরসিংদী এবং বিবাড়িয়া, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা এজন্য গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।